দোসুখার ধরা পড়ার ঘটনাটি বেশ বিচিত্র ও নাটকীয়, অনেকটা কেঁচো খুঁড়তে সাপ বেরুনোর মতো। একটি মসজিদের ফ্যান চুরির ঘটনা থেকে মোবাইল সিম কার্ডের সূত্র ধরে রসুখাকে আটক করেছিল পুলিশ। তারপর থেকেই বেরোতে থাকে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। ফরিদগঞ্জের গাজীপুর বাজার কাছের এই মসজিদটি থেকেই আগস্টের 2 তারিখ রাতে কে বা কারা খুলে নিয়ে যায় সব ফ্যান। পালানোর পথে স্থানীয় নৈশ প্রহরী আর এক ব্যবসায়ীর চোখে পড়ে যায় দুই চোর। মসজিদের মেইন গাইড কেসি গেটটা ভাঙ্গা, তারপরে ঢুকছে মসজিদের রুইকা, তারপরে সমস্ত ফ্যান গুলা খুলে ফেলাইছে। খুইলা এগুলার বড়ি থেকে আলাদা করে বস্তা পড়ছে, বইরা রাত্রে এখান দিয়ে নিয়ে যাওয়া ধরছে। তারপরে দুইজন সন্দেহ করছে তাদের মাথায় কি, যারা সন্দেহ করছে তাদেরকে তারা উল্টা ঝাড়ি দিছে। ঝাড়ি দেওয়ার পরে এরা দুইজনে যায় আরো দুইজন নিয়ে আসছে, আনার পরে এদেরকে পায় নাই, না পাইয়া এদেরকে এদের কাছ থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে এই বস্তাগুলো তারা পাট খেতে পালাই গেছে। পরের দিন আর কি গাজীপুর ধরা খাইছে আর কি। আমি তাড়াতাড়ি খানা খাইয়া এখানে আসছি, আইসা দেখি যে আমার দরজা ভাঙ্গা, ভিতরে ফ্যান 11টা নিয়ে গেছে। কোরআন শরীফের কিছু এলোমেলো ভাবে হয়তো ফানাইছে ঠানাইছে। তারপরে ওই যে টেবিলটা আছে, টেবিলের উপরে কিছু আমরা বাচ্চা কাদের পড়াই, এই আমফারাটারা কোরআন শরীফ আছে, এগুলোর উপরে ফানাইয়ে এসে এই ইয়ে করা করছে। তারপর দুই চোরকে তুলে দেওয়া হয় স্থানীয় কমিউনিটি পুলিশের হাতে। তখনই মোবাইলে চোরদের এই ভিডিও ধারণ করে রাখেন কমিউনিটি পুলিশ প্রধান। তখনও কেউ জানে না ছবির এই চোরই একজন ভুক্ত সিরিয়াল কিলার। আটক করার পরে তাৎক্ষণিক আমাকে খবর দেয়, খবর দেওয়ার পরে আমি আসলাম। আসার পরে এদেরকে জিজ্ঞাসাবাদ এবং এলাকার জনগণ মোটামুটি বেদম একটা মারধর করছে। করার পরে পরের দিন সকালে আমি থানা পুলিশের সাহায্য নিই। তবে আমাদের যত সম্ভব ওইখানে আমাদের একটা সন্দেহ ছিল, এরা বড় ধরনের কোন চক্রের সাথে সম্পৃক্ততা আছে। কিন্তু কিছুদিন পরই চুরির মামলা জামিন নিয়ে টঙ্গী চলে যায় রসু। কিন্তু রহস্যের জট খোলা সূত্র হিসেবে গাজীপুরের গ্রামে সে ফেলে আসে এই সিম কার্ডটি। জুলাই মাসে নিজেই পারভিনকে খুন করে এই নম্বর থেকে সে পুলিশকে জানিয়েছিল মালেক মোল্লা ও শফিকুল নামে দুই ব্যক্তি এই খুনের জন্য দায়ী। এই তথ্যের সত্যতা না পাওয়ায় অনেকদিন ধরেই পুলিশ খুঁজছিল বন্ধ থাকা সিমের মালিককে। ওই সিমটা আমরা কন্টিনিউ ট্রাই করতাম, দুজন মহিলাকে আমার বলা ছিল তাদেরকে যে এই সিমটা আপনারা প্রতিদিন ট্রাই করবেন, যদি পান তাহলে আপনারা একটু কথা বলবেন। এক মহিলা আমাকে জানালো যে সিমটা ওপেন করছে, একজন পুরুষ ধরছে। তখন মহিলাকে খবর দিয়ে থানায় আনলাম, ওই সিমটাতে 100 টাকা ফ্ল্যাগজি করলাম। তারপর মহিলা তাকে বলল যে ভুলে আপনার নাম্বারে আমার ফ্ল্যাগজি গেছে, কাইন্ডলি আমার টাকাটা ফেরত দেন। জাস্ট এই অভিনয় করে তার সাথে কথা বলে দুই দিনের দিন তার ঠিকানা উদ্ধার করলাম। সে গাজীপুর আমাদের এখানে চান্দ্রাবাজারের পাশে একটা মসজিদের কাছে আছে বলছে, তার নাম বলছে, তার বাড়ির নাম বলছে। পরে ধরছি, ধরার পর বললাম যে ভাই আপনি এই সিমটা কোথায় পাইছেন? তখন সে বলছে যে এটা আমি আগ ব্যবসায়ী তাজু থেকে দিচ্ছি। তারপর তাজুকে নিলাম, তাজুকে নেওয়ার পর তাজু বলল যে স্যার 2-8 যে চোর ধরা হয়েছিল সেই চোরের মধ্যে রসুর কাছে এই সিম আর একটা মোবাইল আমি পাইছি। বিভিন্ন কৌশল তাকে আমরা টর্চার করে দিই, বিভিন্ন কৌশলে এক পর্যায়ে সে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় সে বলে ফেলল যে হ্যাঁ এই খুন আমি করছি, এই সিম আমি ইউজ করছি। জেরার মুখে একসময় পারভিন সহ বেশ কিছু হত্যার কথা স্বীকার করে রসুখ। আমার নিজের ধরা, আমি নিজে খেয়ে গেছি, তো আমার কোনো মাইকদুর কোনো টর্চারিং কিছুই করে নাই। আমার জিজ্ঞাসাবাদ করছে, 11টা কিন্তু আমার ডেড বডি হয় নাই, তো একটা 10টা কিন্তু মার্ডার হয়েছে, তো এটা আমি বাস্তব, আমি স্যারের কাছে আমি সব কিছু আমি সত্য সত্য বলছি। আর এভাবেই উন্মোচিত হয় কয়েক বছর ধরে অজ্ঞাত থেকে যাওয়া রোমহর্ষক সব হত্যা রহস্য। ফরিদগঞ্জ সদর থেকে কয়েক মিনিটের পথ কড়ইতলি। এখানে এই বাড়িতেই থাকত পারভিন, সাথে বৃদ্ধা মা আর 3টি শিশু। স্বামী ছেড়ে গিয়েছিল অনেক আগেই, তাই বাধ্য হয়েই খাবার জোগাতে পথে নামতে হয় পারভিনকে। কখনো এ বাড়ি, কখনো ও বাড়ি, কখনো বা ভিক্ষা করেই সবার জন্য খাবার জোটাত সে। এখন এই ঘরে খাবার দেবারও কেউ নেই, চুলো জ্বলে না, শুধু যতক্ষণ শক্তি থাকে ততক্ষণ
বিলাপ করে কাঁদেন বুড়ো মা। আমি কেনের সোজরে করতাম মা গো ইলুকাইলুকাইলি মা এই তোরে দিউতে রে ভিক্ষার থড়ি হাতে বাড়ি বাড়ি ঘুরে যেটুকু জোটে তা দিয়ে বাচ্চাদের খিদে মেটানোর চেষ্টায় থাকেন পারভিনেরই এই বুড়ো খালা। এমন এক পরিবারের মানুষও খুন হয় হতভম্ব এলাকাবাসী, তাই এসব খুনের বিচার চায়। আমরা বিচার চাই, ওর বিচার আপনার কাছে চাই, আল্লাহর কাছেও চাই, ওর বিচারের জন্য আল্লাহ করে। ইতিহাসে সিরিয়াল কিলারের নজির কম নয়। এ ধরনের খুনিদের নিয়ে বিশ্বব্যাপী যে কত গবেষণা হয়েছে তার ইয়ত্তা নেই। কখনো মনস্তত্ত্ব, কখনো অপরাধ বিজ্ঞান, কখনো সমাজ বিজ্ঞানের বিষয়বস্তু হয়ে সিরিয়াল কিলিং উঠে এসেছে পাঠ্য বইও। এখনো এ নিয়ে গবেষণা থেমে নেই। বাংলাদেশের এমন একজন সিরিয়াল কিলারের আবির্ভাব সঙ্গত কারণেই ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের। এ নিয়ে ক্রাইম ওয়াচ টিম মুখোমুখি হয়েছিল মনস্তাত্ত্বিক ডক্টর মোহিত কামাল ও র্যাব মহাপরিচালক খন্দকার হাসান মাহমুদের। রসুর ভিতরে আমরা যেমন লক্ষ্য করছি যে তার ভিতরে যে সে ঠান্ডা মাথায় থাকছে একেবারে কিলিং করার পরে, এবং তার ভিতরে মানে অনুতাপ নাই, অপরাধ বোধ নাই, এবং তার স্ত্রী কিন্তু তেমন খুব একটা আমাদেরকে বুঝছে এতগুলি খুন করছে কিছুই বুঝতে পারে নাই, তার কাছেও এটা বিস্ময়। পরিবারের মধ্যে যখন মোবাইল মানে যখন তার স্ত্রী চার্জ করতো যে মোবাইল আসলে তুমি বাইরে চলে যাও না, বলতো যে ব্যক্তিগত ব্যাপার, এবং সে সিম বারবার চেঞ্জ করতো, বলতো ব্যক্তিগত ব্যাপার, এগুলি তার পরিকল্পনার অংশ। এখানে সে পরিকল্পিতভাবে কিছু কাজ করেছে, এগুলি ঠান্ডা মাথার খুনিরা যেভাবে করে সেই জিনিসগুলো কিন্তু তার ভিতরে আছে। সুতরাং সে, আমি প্রথম কথা বলতে চাই, সে একজন অপরাধী, সে স্বীকৃত একজন অপরাধী, সে একজন খুনি, এবং সে খুনের তার বিচার হওয়া উচিত। আমাদের সমাজে এ ধরনের লোমহর্ষক ঘটনা, অস্বাভাবিক ঘটনা এভাবে কিন্তু আসেনি। আমি এই পুরো অপরাধী তৎপরতাটাকে এভাবে দেখছি যে এটা যেমন একজন আমাদের মতো পেশাদার আইন প্রয়োগকারী সংস্থার সদস্যের জন্য অত্যন্ত একটা আকৃষ্ট করার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তেমনি ভাবে সমাজ বিজ্ঞানীর গবেষণার বিষয় এটা হতে পারে, অপরাধ বিজ্ঞানীর গবেষণার বিষয় হতে পারে, যারা অপরাধ নিয়ে কাজ করছেন, মনস্তাত্ত্বিক যারা মনস্তত্ত্ব নিয়ে কাজ করেন তাদের বিষয় হতে পারে। তবে একটা জিনিস ঠিক, যেটা উদ্বেগ আক্রান্ত হওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের সমাজটা একটা স্বাভাবিক সমাজ, যৌথ পরিবার এখানে এখনো আছে, মানুষের এবং পারিবারিক যে পারস্পরিক ভালোবাসা, স্নেহ, প্রেম, অনুভূতি, এগুলোর প্রকাশ কিন্তু আমাদের সমাজে এখনো আছে। আমি মনে করি যে আমাদের সমাজে এইরকম অপরাধী খুব বিরল, এবং এ কারণেই অস্বাভাবিক এই একটা, ইনি আমার কাছে একটা অডম্যান মনে হয়েছে আমাদের সমাজে, এবং তাকে ওইভাবেই দেখতে হবে। রসু খার মতো চতুর অপরাধী ধরা পড়ার পর তার মগজের অলিগলি নিয়েও গবেষণা হতে পারে। সে গবেষণার ফলাফল হয়তো অনেকটাই মিলে যাবে পৃথিবীর কুখ্যাত সব সিরিয়াল কিলারদের সাথে। কিন্তু রসু খার শিকার হয়েছে যেসব পরিবার, তাদের তো ওই জঘন্য খুনির বিচারের জন্য অপেক্ষা করা ছাড়া সান্ত্বনা পাবার কোনো পথ খোলা রইল না। দর্শক, এবার বিদায় নেবার পালা। পরামর্শ, সমালোচনা আর অপরাধের খবর জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেইল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন। অপরাধ আর তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।